ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিও দেখো এবং অবশ্যই শেয়ার করো এই চ্যানেলে সমস্ত শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেওয়া হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় পরিবেশ ও বিজ্ঞান ক্লাস ষষ্ঠ শ্রেণী প্রথম প্রশ্ন ঠিক উত্তরটি নির্বাচন করো একের এক সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ক রজন খ কুইনাইন গ রবার ঘ আঠা সঠিক উত্তর হবে খ কুইনাইন খাতে ঠিক এইভাবে লিখতে হবে একের এক শিঙ্কনা গাছের ছাল থেকে পাওয়া যায় উত্তর হবে খ কুইনাইন পরবর্তী প্রশ্নের উত্তর একের দুই কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো উত্তর হবে ঘ ইউরিয়া একে তিন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হল সি সি এল ফোর প্রশ্ন নম্বর দুই শূন্যস্থান পূরণ করো দুয়ের এক সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায় খাতাতে ঠিক এভাবে লিখতে হবে দুয়ের এক সাগর কুসুম আর ক্রাউন ক্রাউনের নিচে আন্ডারলাইন করে দিতে হবে মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায় দুয়ের দুই কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে টুকরো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড় টুকরোগুলোর উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায় দুয়ে তিন রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হল হাতুর চেয়ে প্লাস্টিকের পরিবহন ক্ষমতা কম প্রশ্ন নম্বর তিন একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাই যেমন রেশম পাওয়া যায় রেশম মদ থেকে ম হবে খ উল পাওয়া যায় ভেড়া এবং এক বিশেষ শ্রেণীর ছাগল থেকে গ চামড়া পাওয়া যায় গরু ছাগল ভেড়া প্রভৃতির প্রাণী থেকে তিনের দুই জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায় এ প্রশ্নের উত্তর তিনের দুই জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করা যায় এক তাপ দিলে বালি আর জল আলাদা হয়ে যাবে তাপ দিলে সহজেই জল বাষ্প হয়ে উড়ে যাবে আর পড়ে থাকবে শুধু বালি দুই তাপ না দিয়ে আরও একটি সহজ উপায়ে আলাদা করা যায় তা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ায় এর জন্য শুধু জল মিশানো বালি রোদে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিলেই হবে চারের এক স্টেপ্টোমাইসিন হল উপকারী ব্যাকটেরিয়া স্টেপ্টোমাইসিন হল একটি গ্লাইকোসাইড যা টিউবারকুলোসিস এবং চিকিৎসার কারণে ব্যবহৃত হয় সক্রিয় ত্বক রোগের ভোগেন এমন রোগীদের জন্য মাইসিন প্রায়োসি রিফাম প্যানিস আইসোনিয়াজিড এবং জিনামাইডের সাথে একসাথে দেওয়া হয় মাইসিন মানুষের প্রয়োগের বাইরে থাকা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য কীটনাশকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া মাইসিন নির্দিষ্ট ফল শাকসবজি বীজ এবং শুভময় ফসলের ব্যাকটেরিয়া রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এছাড়া মাইসিন পেনিসিলের সাথে মিলিত সেল সংস্কৃতিতে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে একটি স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক ককটেল হিসাবে ব্যবহৃত হয় চারের দুই জলে দোহিত হওয়ার পর নুনকে এই দোবন থেকে ফিরে পেতে হবে এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন এ প্রশ্নের উত্তর জলে দোহিত হওয়ার পর সে নুনকে সেই দোবন থেকে ফিরে পেতে হবে এই কাজে পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত কারণ নুন জল গোলার পর নুনের কণার পরিমাণ এতটাই ছোটো হয়ে যায় যে সে কণাগুলো খুব সহজে ফিল্টার কাগজের মধ্য দিয়ে বেরিয়ে যায় এর ফলে ফিল্টার কাগজের সাহায্যে নুনের কণাকে জল থেকে আলাদা করা যায় না সেজন্যই পরিস্রাবণ প্রক্রিয়াটি অনুপযুক্ত এটি হল ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটিক টাস্ক নতুনের উত্তর